দেখছেন আমার চ্যানেল রিয়া স্কিন কেয়ার। আশা করি বন্ধুরা সবাই ভালোই আছেন আর আমিও ভালো আছি। এখন তো উইন্টার সিজন, জানুয়ারি মাস পড়ে গেছে, কটা দিন আপনাদের ভিডিও দিতে পারিনি। উত্তরাখণ্ডে ঘুরতে গেছিলাম ফ্যামিলি নিয়ে, সাথে কিংও আছে। আমাদের যে ট্রাভেল চ্যানেল বং ট্রাভেল অন, বং স্পেস দিয়ে ট্রাভেল অন, আপনাদের আগেও বলেছি বন্ধুরা, তো ওই চ্যানেলে কিংয়ের ফার্স্ট ট্রেন ট্রিপ অ্যান্ড আমাদের উত্তরাখণ্ডে যে ট্রিপ ঘোরা, তো সবটাই পুরোটাই কভার করেছি আমরা মোটামুটি আমাদের ট্রাভেল ভিডিওতে। আপনারা দেখতে পারবেন কিংয়ের আনন্দ মস্তি, আমাদের সাথে যাওয়া ফার্স্ট ট্রাভেল, আমাদের কত ঝঞ্ঝাট হয়েছে, কত কিছুর মধ্যে দিয়ে টাইম পাস করেছি, এনজয় করেছি, সবটাই আছে, আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, সেই পারপাসে আমরা অনেকদিন ভিডিও করতে পারিনি, 12 দিনের ট্রিপ ছিল। তো আসার পর ভাবা থেকে মানে মা বললো যে কি করা যায়, মানিকতলায় গেছিলো, অনেকদিন বাইরে থাকলে যা হয়, মাছ খাওয়া যায়নি, মাছ পাইনি আমরা বাইরে। তো সেক্ষেত্রে মা মানিকতলায় গেছিলো, মানিকতলা যাওয়াতে মানিকতলা বাজার থেকে মা ডিমভরা ইলিশ পেয়েছিলো, ডিমভরা ইলিশ নিয়ে এসছে, শীতকালীন ইলিশ। শীতকালীন ইলিশের এই সময় পাওয়ার মজাটাই একটা আলাদা, এই সময় পাওয়া গেছে রেয়ার ডিমভরা ইলিশ। তো এটাই আজকে মা রান্না করবে। তো রেসিপিটা আছে, কি বানাচ্ছো? সর্ষে পোস্ত ঝাল, সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবে মা বলছে। তো আসুন বন্ধুরা দেখে নিয়ে যাক রেসিপিটা। তো প্রথমে এই কাঁচা ইলিশ সামনে রয়েছে, কি করতে হবে? লবণ হলুদ দিয়ে আজকে মাছটা একটু ভেজে নেব হালকা। গোটা ইলিশ এনেছিল আপনাদের, এই রেসিপিটা দেখানো হচ্ছে। এখানে আলু বেগুন দিয়ে ঝোল আমরা আগেই রেসিপি দেখিয়েছি, তাই আলাদা করে দেখালাম না। তারপরে ওল ইলিশ হয়েছে, ওল ইলিশ ওটা মা ভেজে নিচ্ছে, সর্ষে পোস্ত দিয়ে হবে তো? হ্যাঁ হ্যাঁ, হালকা করে একটু ভেজে নি। শিলনোড়াকে ভালো করে বেটে নেবো। এটা কি রান্নাই করবে? পাহাড়ে ম্যাগি আর কফি খেয়েই চলেছে আমাদের টাইম। আর সাথে ওখানে এখন আমরা গিয়েছিলাম অলি অব্দি, অলি সাইডে স্নো সেই সব সেরকম ভাবে পড়েনি বলে খুব ঠান্ডা পড়েছিল। আমরা রিটার্ন করেছি 6 তারিখে, যেহেতু কিং গেছিলো তো ফ্লাইটে যেতে পারিনি, আমরা ট্রেনে গিয়েছিলাম। ও রিজার্ভেশন করে ওর জন্য কেবিন স্ক্রু বুক করা হয়েছিল, আলাদা করে রুম যাকে বলে, পেরে যে আলাদা করে কেবিন থাকে, রুম থাকে। তো আলাদা করে কিং, মা আর আমি ছিলাম, আর সোম আর সোমের দুই ভাই, ওরা অন্য কামরায় ছিল। তো সেক্ষেত্রে আমরা অলি থেকে ঘুরে এলাম। এখন আসার পর যেদিনকে আমরা রিটার্ন করছি সেদিনকে এসে টিভিতে এসে শুনলাম, নিউজে দেখছি যোশীমঠের অবস্থা খুবই খারাপ। যোশীমঠ হচ্ছে চারধাম যাত্রায় যোশীমঠ হচ্ছে মিডিল পয়েন্ট। যোশীমঠ আপনারা নিশ্চয়ই দেখবেন টিভিতে দেখাচ্ছে বারবার, যোশীমঠ ভেঙে ভেঙে পড়ছে, অবস্থা এত খারাপ। ওখানে কত কষ্ট করে ওরা পাহাড়ে সার্ভাইভ করে বাঁচে, অ্যান্ড সাথে হোটেলসগুলো খুবই খুবই ওখানকার ব্যবসা, কষ্ট করে ওরা সার্ভাইভ করছে। তো সেক্ষেত্রে ভেঙে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, দেখেও খুব খারাপ লাগছে আমাদের। টিভিতে বারবার দেখাচ্ছি যে জায়গা থেকে রিসেন্ট ঘুরে এলাম সেই জায়গাটার এই পরিস্থিতি, খুব খারাপ লাগছে। তো এটাই বন্ধুরা, তো মাছটা উল্টে দেওয়া হচ্ছে, আর মশলাটা বাড়ছে, এখন আর একটু হবে, মিহি করে বেটে নেওয়া হচ্ছে। শীতকালে আপনারা কোথায় কোথায় ঘুরলেন বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কী কী খেলেন। আমরা খাওয়ার ব্লগ সেভাবে বানাতে পারিনি, কারণ সেভাবে খাওয়া হয়নি আমাদের, এই ম্যাগি কফি আর ওখানে জানেন পরোটা, পাহাড়ে পরোটা অ্যান্ড আচার, নানা রকমের বিভিন্ন রকমের পরোটা, বিভিন্ন
টাইপের পরোটা এইভাবেই আমাদের চলেছে। তো সেই জন্য আলাদা করে আর ব্লগ করিনি। যেমন ওই চ্যানেলে আপনি দেখতে পারবেন পাঞ্জাবে গেছিলাম, মাকাইদা রুটি সরষের ভাজা খেয়েছি, যেগুলো দেখিয়েছি ট্র্যাডিশনাল, কিন্তু এখানে সেভাবে দেখানো যায়নি। চিন্তা উৎপাত করেছে বন্ধুরা, ওর উৎপাতে আর আমরা আর পারিনি সেভাবে দেখাতে, গাড়ির মধ্যে খাওয়া দাওয়া আর গাড়িতে অনেক লং লং জার্নি করতে হয়েছে, তো সেই জন্য খাওয়া টাওয়া সেভাবে দেখানো হয়নি। এসে আমরা আবার নতুন করে গ্যাসকেই ফার্স্ট মা আবার রান্না বান্না চালু করলো, তো ভিডিও আমরা স্টার্ট করলাম। মাছ সব ভাজা হয়ে গেল, তুলে নেওয়া হচ্ছে একে একে। কি কি মশলা যাবে? কালো জিরে দিয়ে ফোড়ন দিল, আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, যেটা বাটা হলো ওটা দিয়ে দেওয়া হচ্ছে। একদম ইজি রান্না বন্ধুরা, মাছ যদি বাড়িতে থাকে আপনার কেনা, খুব তাড়াতাড়ি তরজলদি রান্না হয়ে যাবে, কারণ খুবই তাড়াতাড়ি রেসিপি, তাই না মা? হ্যাঁ, ইলিশ মাছ এমনি নরম, তাড়াতাড়ি রান্না হয়, তাও একটু ভেজে নিল মা, অন্য সময় কাঁচা কাঁচা ঝালও করে না, একটু ডিম আছে তো ওই জন্য, হ্যাঁ ডিমটা নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, ওই জন্য একটু ফ্রাই করে নেওয়া হলো। হয়ে গেল, বেশি ভাজবো না, কি তো হয়ে যাবে। জল দিয়ে দেওয়া আছে, অতটা পরিমাণ গ্রেভি লাগবে, মাছ দিয়ে দিল, ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হলো, এবার এবার মাঝারি আঁচ করে দিলাম, গামাকা গামাকা হবে, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছে, তেল দেবো প্রত্যেকে কাঁচা তেল, সব করে ফুটে উঠেছে, এবার ফুটছে, এবার তেলটা দিয়ে দিচ্ছে ওপর দিয়ে একটু, তাহলে ভালো গন্ধ আসবে কালার। কাঁচা তেল দিলে ঝাঁজও হয় ভালো, সেদ্ধ হবে আর একটু, হ্যাঁ একটু হবে, মানে হবে দেখতে পাচ্ছেন সুন্দর কালার এসছে বন্ধুরা, সর্ষে পোস্ত পড়েছে, টেস্টও সেরকম হবে, এবার ঢেকে দাও, আরেকটু সেদ্ধ হবে, তাহলে সেদ্ধ হোক আরেকটু। এবার আমাদের রেডি হয়ে গেছে, 10 মিনিট পর তেল ছেড়েও দিয়েছে, মানে গা থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা তেল ছাড়ছে, তো আমাদের রান্নাটা রেডি। মা এবার বড় পাত্রে সার্ভ করে ফেলছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়ে গেল সর্ষে পোস্ত, ইলিশ ডিম ভরা সর্ষে পোস্ত ইলিশ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রেডি হয়ে গেছে ডিম ভরা ইলিশ, অফ সিজনে শীতকালে ডিম ভরা সর্ষে পোস্ত ইলিশ রেডি আমাদের। তো বন্ধুরা ইজিলি এই রেসিপিটা আপনারা বাড়িতে চাইলে বানিয়েই ফেলতে পারেন, এইভাবে আপনারা যদি বানান খুবই তাড়াতাড়ি আপনাদের রেসিপিটা রেডি হয়ে যাবে, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলে। আর নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন, অ্যান্ড আগের বন্ধুদের একটু ফরওয়ার্ড করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায়, আর আমাদেরকেও সাবস্ক্রাইব করে ভালোবাসা দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাথে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।